আমরা এখন শিখব কি করে ঘড়ির কাঁটা আমরা নিজেরা নিজেরা আঁকতে পারি। দেখো, তোমাদের আমরা আগে কি শিখিয়েছি যে হ্যান্ডস গুলো ড্র করা হচ্ছে, ক্লকের হ্যান্ডস গুলো তোমরা সেই অনুযায়ী টাইমটাকে বলেছো। এবারে উল্টো, দিস এক্সারসাইজ ইজ রিভার্স। কিভাবে? আমি লিখেছি, দেখো, ড্র দ্য হ্যান্ডস অফ দ্য ক্লক, তাহলে আমার এখানে টাইমটা লিখে রেখেছি অ্যান্ড ইউ নিড টু ড্র দ্য হ্যান্ডস। এবারে ফার্স্টে বলো বন্ধুরা যে কটা হ্যান্ডস আছে ক্লকের, কে বলতে পারবে? ইয়েস, দুটো হ্যান্ড আছে, একটা বড় হ্যান্ড একটা ছোট হ্যান্ড, তাই তো? বড় হ্যান্ডটা জেনারেলি কোথায় থাকে? আমরা সবসময় বড় হ্যান্ডটাকে আঁকবো 12-এ। আর যত ও ক্লক, মানে যে টাইমটা আমাদের রাখতে হচ্ছে, সেইখানে আমরা ছোট কাঁটাটাকে পয়েন্ট করে দেবো। তাহলে দ্য স্মল হ্যান্ড উইল বি অ্যাট 2, এখানে 4 o'clock, সিমিলারলি দ্য বিগ হ্যান্ড ইজ অ্যাট 12, বড় হ্যান্ডটা 12-এ আর ছোট হ্যান্ডটা 4-এ, কারেক্ট? হোয়াট হ্যাপেন্স উইথ 6 o'clock? আগেন বড় হ্যান্ডটা 12-এ আর ছোট হ্যান্ডটা 6-এ, ওকে? সো দেখো, এটা একদম স্ট্রেট হয়ে গেল। এবার 7 o'clock, বড় হ্যান্ডটা 12-এ ছোট হ্যান্ডটা 7-এ, কারেক্ট? 3 o'clock, সেটা কি হলো? 12-এ বড় কাঁটা, 3-তে ছোট কাঁটা, তাহলে আমাদের যেটা বলতে করতে বলা হয়েছে 3 o'clock। আগেন 11 o'clock, 11 o'clock কি হবে? দেখো, দুটো কাঁটা খুবই পাশাপাশি থাকবে, হ্যাঁ, একটা 12-এর ঘরে আর একটা কিসের ঘরে বলো? কত ক্লক করছি আমরা? 11-এর ঘরে, কারেক্ট? তো বড় কাঁটাটা 12-এ ছোট কাঁটাটা 11-এ হলো, তাহলে 11 o'clock, ওকে, ইউ ডান। চলো আমরা এবার কুইকলি রিভাইজ করি। আমি এবার এটা চাপা দিয়ে দিচ্ছি, বলো কত ক্লক, কত টাইম বলো? 1 is in 12, the other is in 2, তাহলে 2 o'clock। এবার এটা আমি চাপা দিয়ে দিলাম, বলো কত ক্লক, কত বাজে এখন? বড় কাঁটা 12-এ, এটা 4-এ, তো 4 o'clock। আগেন কোথায় ছোট কাঁটা? তাহলে কি দেখতে শিখবে ফার্স্টে? ছোট কাঁটাটা কোথায়, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ছোট কাঁটাটা 6-এ, তো এটা 6 o'clock, ওকে? ছোট কাঁটাটা 7-এ, তো এটা 7 o'clock। ছোট কাঁটাটা 3-তে, তো এটা 3 o'clock, and lastly ছোট কাঁটাটা 11-এ, তো 11 o'clock। এবারে ফ্রেন্ডস, আমরা যেটা শিখবো হচ্ছে কনসেপ্ট অফ AM and PM, কোন সময় AM হবে, কোন সময় PM হবে। 12টা, বারোটা যদি সকাল 12টা, মানে সকাল 2 হয়, মানে দুপুর বেলা, সেটা হবে 12টার পরে। তো 12টার পরে যা টাইম সেটা হচ্ছে PM, ওকে? সো 12 noon ইজ মাই ল্যান্ডমার্ক। 12 noon এর আগে যা হবে, দ্যাট ইজ AM, 12 noon এর পরে যা হবে, দ্যাট ইজ PM, বুঝলে সবাই? তাহলে দুপুর 2 হচ্ছে সকাল 12টার, দুপুর 12টার পরে, তো তাহলে দুপুর 2 হচ্ছে PM। আবার যদি আমি ভোরবেলা 4 বলি, তখন কি হবে? ভোরবেলাটা তো দুপুর 2 আগে, তাহলে কি হবে বলো? AM। সকালবেলা 6টার সময় আমরা ঘুম থেকে উঠি, তাহলে সেটা কি হবে? সকাল 12টার আগে, দ্যাট অলসো AM। আর 7টা, চলো সন্ধ্যে 7টা, সন্ধ্যে 7টা কখন আসছে? দুপুর 12টা 12 noon এর পরে, তাহলে এটা হবে PM। আর 3 o'clock, 3 o'clock ধরো আমাদের স্কুল ছুটি হওয়ার টাইম, বিকেলবেলা, দুপুর 2 পর PM। আর ধরো সকাল 11টা আমাদের ব্রেকের টাইম, শর্ট ব্রেকের টাইম সবারই সকাল 11টা, দ্যাট ইজ AM। কেন কি 11টা ঠিক 12টার আগে? তাহলে সবাই বুঝতে পারলে কনসেপ্ট অফ AM এন্ড PM। চলো এবার নতুন কিছু শিখবো। এবার আমরা একটা এক্সারসাইজ করব, আমরা এতদিন অবধি যা শিখেছি টাইমের ওপর একটা এক্সারসাইজ করব, ওকে?
দেখো ফার্স্টে আমরা কি বলেছি ফিলাপস, তো আমরা এখানে কতগুলো ফিলাপস করব। A year has dash months, মানে এক বছরে বলো কটা মাস আছে আমাদের? You got 12 months, 12টা মাস আছে। আমার সাথে সাথে বলো তো মাসের নামগুলো, আমরা শিখেছিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হলো 12টা মাস। এই স্পেলিংস গুলো তোমাদের লিখতে শিখতে হবে, ওকে? সো ইউ মাস্ট প্র্যাকটিস এট হোম। এরপর হচ্ছে ওয়ান মান্থ হ্যাজ ড্যাশ উইকস, এক মাসে মোটামুটি আমাদের কটা উইকস, উইকস মানে সপ্তাহ থাকে। উই জেনারেলি হ্যাভ 4 উইকস, ওকে? এক উইকে কটা দিন আছে? ইচ উইক হ্যাজ ড্যাশ ডেজ, বলো। এক সপ্তাহে আমরা উইকের নাম, ডেজ এর নাম শিখেছি, বলো শুরু থেকে বলো তো আমার সাথে। সানডে, মানডে, টিউজডে, ওয়েডনেসডে, তারপরে কি থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, রাইট? সো উই হ্যাভ 7 ডেজ ইন আ উইক, ওকে? এইবারে উই আর কামিং টু মান্থস, এক মাসে কটা দিন থাকে? এটা কিন্তু ফিক্সড নয়, এক একটা মাসে এক এক রকম দিন থাকে। তোমরা যখন নেক্সট ক্লাসে উঠবে তোমরা এটা ইন ডিটেইলস শিখবে, এখন তোমরা জেনে রাখো এক মাসে we either have 30 days or we have 31 days, মানে এক মাসে জেনারেলি আমাদের 30 দিন থাকে বা 31 দিন থাকে। শুধু there is one exception, okay? What is this exception? February. February মাসটা হচ্ছে special. February তে generally 28 days থাকে, সব মাসের থেকে কম, কিন্তু এরও আবার একটা exception আছে। কি? When February has 29 days. তাহলে February মাসে যখন 29টা days থাকে তখন আমরা সেটাকে বলি, সেই ইয়ারটাকে একটা স্পেশাল নেম বলা হয়। প্রত্যেক বছরে কিন্তু থাকে না, only in some years February has 29 days and সেই ইয়ারটাকে বলা হয় লিপ ইয়ার। এই লিপ ইয়ারটা চার বছরে একবার আফটার 4 ইয়ার্স আসে, ওকে? আচ্ছা লিপ ইয়ারে কি স্পেশাল হয় জানো তোমরা? এভরি লিপ ইয়ারে আমাদের স্পেশাল ওয়ার্ল্ড কাপ হয়, ওকে? তো তোমরা নিশ্চয়ই সবাই খুব খেলা দেখতে ভালোবাসো বা খেলতে ভালোবাসো, তো আমাদের লিপ ইয়ারটা ওইভাবে, আমি ছোটবেলায় আমি ওইভাবেই মনে রাখতাম, লিপ ইয়ারে আমাদের ওয়ার্ল্ড কাপ হয়। সো এভরি আফটার 4 ইয়ার্স উই হ্যাভ দ্যাট, ওকে? ওকে, নাও ব্যাক টু ডেজ। ড্যাশ কামস বিফোর মানডে, বলো কোন ডে? মানডের আগে, চলো আমরা ডেজ গুলো তাহলে একবার রিভাইজ করি। সো ফার্স্ট কামস সানডে, মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তাই তো? তাহলে বলো মানডের ঠিক আগে কোন ডে আসলো? ইয়েস, ইট ইজ সানডে, যেই দিন আমরা সবাই মিলে ফ্যামিলির সাথে এনজয় করি, সেই দিনটা হচ্ছে সানডে। সো সানডে কামস বিফোর মানডে, ওকে? এবারে হচ্ছে মান্থস মেক ওয়ান ইয়ার, বলো কত মাসে এক ইয়ার হয়? ইট ইজ 12 মান্থস, লেট মি রাইট ইট ডাউন ফর ইউ। সো TWELVE 12 মান্থস মেক্স ওয়ান ইয়ার, ওকে? এবারে এবার চট চট করে একটা রিভিশন হয়ে যাক। তাহলে এক বছরে আমরা কি দেখলাম? 12 মান্থস, তাহলে ওয়ান মান্থ হ্যাজ হাউ মেনি উইকস? 4 উইকস, অ্যান্ড ইচ উইক হ্যাজ হাউ মেনি ডেজ? 7 ডেজ। নাও উই কাম টু নাম্বার অফ ডেজ ইন আ মান্থ, ওকে? ওয়ান মান্থ জেনারেলি নয় ইট হ্যাজ 30 ডেজ, না হলে হবে 31 ডেজ। তো এটা ডিফারেন্ট মান্থসে ডিফারেন্ট রকম, সেটা আমরা পরের ক্লাসে শিখব আমরা কোন মান্থে কত ডেজ। বাট উই মাস্ট লার্ন আ স্পেশাল মান্থ, দ্যাট ইজ ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি হ্যাজ 28 ডেজ, সব থেকে নাম্বার অফ ডেজ কম ইন ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারি ইজ আ স্পেশাল মান্থ, কেন? ফেব্রুয়ারি ইজ অ্যান এক্সেপশন, ফেব্রুয়ারিতে সবসময় যে 28 ডেজও থাকবে সেটাও ফিক্স নয়, ফেব্রুয়ারি মে হ্যাভ 29 ডেজ। সেই জন্য দেখছো when February has 29 days, সেই বছরে we have a special year that is called a leap year
and a leap year comes after every 4 years. তাহলে 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয় এবং লিপ ইয়ারে ফেব্রুয়ারি মান্থ ইজ স্পেশাল ওয়াই বিকজ সেই মান্থে একদিন বেশি থাকে দ্যাট ইজ 29 ডেজ ওকে এরপরে আমরা আসছি ডেজ অফ দ্য উইক কোন ডে আসে মানডের আগে সানডে অ্যান্ড লাস্টলি 1 ইয়ার টোটাল আমার থাকে 12 অলরাইট ফ্রেন্ডস